আসসালামু আলাইকুম, আমি মোসাম্মাত নাজরিন আক্তার, প্রদর্শক রসায়ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তোমরা সবাই জানো আমি তোমাদের ত্রয়োদশ অধ্যায়ের অর্থাৎ খাদ্য ও পুষ্টি এই অধ্যায়ের পাঠ 1 থেকে 2 গতদিন পড়িয়েছিলাম। আজ আমি তোমাদের পাঠ 3 থেকে 5 পড়াবো, তবে 5-এর কিছুটা অংশ নেক্সট ক্লাসে আবার পড়াবো। তাহলে দেখো, পাঠ 3 থেকে 5-এ আমাদের রয়েছে আমিষ বা প্রোটিন। খাদ্যের যে শ্রেণীবিভাগ ছিল শর্করা বা স্বেচ্ছা, সেটা আমি গতদিন পড়িয়েছিলাম। আজ আমি আমিষ বা প্রোটিন এটি নিয়ে আলোচনা করছি। আমিষ আমাদের দেহের গঠন উপাদানের প্রধান উপাদান, অর্থাৎ আমাদের দেহ গঠনের জন্য যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে প্রধান উপাদান হচ্ছে আমিষ বা প্রোটিন। যেসব খাদ্যে আমিষ জাতীয় উপাদান বেশি থাকে সেসব খাদ্যকে আমিষ জাতীয় খাদ্য বলে। যেসব খাবারে আমিষের পরিমাণ বেশি থাকে সেই খাবারগুলোকেই আমরা আমিষ জাতীয় খাদ্য বলে থাকি। সব আমিষ দেহে সমান পরিমাণে শোষিত হয় না। কিছু কিছু আমিষ আমাদের শরীরে শোষিত হতে বেশি সময় নেয়, কিছু আমিষ তাড়াতাড়ি শোষিত হয়ে যায়, বা কোনোটি পুরোপুরি হয়, কোনোটি পুরোপুরি হয় না। আমিষ যতটুকু গ্রহণ করা হয় তা সম্পূর্ণটাই দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণে কাজ করে। দেহের স্বাভাবিক বৃদ্ধি এবং কোথাও কোনো সমস্যা হলে সেটার ক্ষয়পূরণে কিন্তু আমিষ কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমিষ বা প্রোটিনের শ্রেণীবিভাগ। উৎসের উপর ভিত্তি করে আমিষ জাতীয় খাদ্যকে 2 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ কোথায় থেকে এর উৎপত্তি বা কী থেকে এটি পাওয়া যায় সেটার উপর ভিত্তি করে আমিষ বা প্রোটিনকে 2 ভাগে ভাগ করা যায়। 1. প্রাণীজ আমিষ। যেসব আমিষ প্রাণী থেকে পাওয়া যায় অথবা যেসব আমিষ খাদ্যের উৎস প্রাণী সেসব আমিষকে প্রাণীজ আমিষ বলে, যেগুলো আমরা প্রাণী থেকে পেয়ে থাকি, যেমন মাছ, মাংস, ডিম, দুগ্ধজাত দ্রব্য ইত্যাদি। এই সবগুলোরই উৎস কিন্তু প্রাণী, এই জন্য এগুলোকে আমরা প্রাণীজ আমিষ বলে থাকি। এরপরে দেখো, 2 হচ্ছে উদ্ভিজ্জ আমিষ, অর্থাৎ যেগুলো উদ্ভিদ থেকে পাওয়া যায়। তাহলে দেখো ভালো করে খেয়াল করে, যেসব আমিষ উদ্ভিদ থেকে পাওয়া যায় অথবা যেসব আমিষ খাদ্যের উৎস উদ্ভিদ সেসব আমিষকে উদ্ভিজ্জ আমিষ বলে। অর্থাৎ যে আমিষগুলো আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি সেগুলো হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই প্রাণীজ আমিষ এবং উদ্ভিদ আমিষ এই 2টি বিষয় ভালো করে বুঝে নিয়েছ। যদি পার্থক্য আসে সেটাও কিন্তু তোমরা এখান থেকে লিখতে পারবে। তাহলে দেখো, কোন আমিষগুলো আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি, যেমন ডাল, বাদাম, শিম, বরবটি, অর্থাৎ যেগুলো আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি এইগুলো হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। এবার যে আমিষ আমরা এতক্ষণ দেখলাম প্রাণীজ এবং উদ্ভিজ্জ আমিষ, সেই আমিষ বা প্রোটিনের কাজ কি, এটি আমাদের দেহে কি কাজ করে সেটি আমাদের জানতে হবে। আমিষের প্রধান কাজ হচ্ছে দেহ বৃদ্ধির জন্য কোষ গঠন করা, অর্থাৎ আমাদের শরীর যে অসংখ্য কোষ নিয়ে গঠিত সেই কোষ বৃদ্ধি, অর্থাৎ দেহের বৃদ্ধির জন্য কোষ গঠন করাই হচ্ছে আমিষের প্রধান কাজ। যেমন দেহের পেশি, হাড় বা অস্থি, রক্তকণিকা ইত্যাদি প্রোটিন বা আমিষ দ্বারা গঠিত। রক্তকণিকা হচ্ছে রক্তের উপাদান, অর্থাৎ রক্ত হচ্ছে এক ধরনের লাল বর্ণের তরল যোজক কলা এবং সেখানে 2টা উপাদান থাকে, একটি হচ্ছে রক্তরস এবং অন্যটি হচ্ছে রক্তকণিকা। এবং এই রক্তকণিকার মধ্যে রয়েছে আবার লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা, যেগুলোর আলাদা কাজ রয়েছে এবং এই রক্তকণিকাগুলো সম্পর্কে তোমরা
অন্য শ্রেণীতে, অর্থাৎ উপরের শ্রেণীগুলোতে এগুলো সম্পর্কে তোমরা ডিটেলস জানতে পারবে। শুধু এটুকু জেনে রাখো, রক্তকণিকা হচ্ছে রক্তের একটি উপাদান। আর হাড় বা অস্থি বুঝতে পারছো, নাম থেকে বুঝতে পারছো, বা পেশি, যেগুলো যেমন আমরা হচ্ছে ঐচ্ছিক পেশি, যেটা সহজে আমরা নাড়াচাড়া করতে পারি, যেমন হাত আমরা ইচ্ছা করলে নাড়াচাড়া করতে পারি, এটা হচ্ছে পেশি, এগুলো হচ্ছে পেশি। এরপরে দেখো, দেহে শক্তি উৎপন্ন করা, অর্থাৎ আমরা যে শক্তি উৎপন্নের মাধ্যমে হাঁটাচলা করতে পারি, কাজ করতে পারি, অন্যান্য শক্তি, অন্যান্য শক্তিমূলক যে কাজগুলো সেগুলো করতে পারি, এসবগুলো কিন্তু আমিষ বা প্রোটিনের জন্যই করতে পারি। দেহে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি প্রোটিন থেকে তৈরি হয়, যেটা বর্তমান সময়ের জন্য খুব বেশি প্রয়োজন। আমাদের দেহে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরি করতেও কিন্তু প্রোটিন সাহায্য করে, যার কারণে এখন কিন্তু এই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে আমাদের প্রোটিন জাতীয় খাবার প্রচুর পরিমাণে খেতে হবে। ভিটামিন সি এবং প্রোটিন জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো আমাদের বেশি বেশি খেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমিষ বা প্রোটিনের কাজ। এবার এই আমিষ জাতীয় খাবারগুলো যদি আমরা না খাই, সেই ক্ষেত্রে যে অভাব হবে আমিষের, তার জন্য কিছু রোগ রয়েছে, অর্থাৎ আমিষের অভাবজনিত রোগ। শিশুদের খাদ্যে প্রোটিনের অভাব ঘটলে কোয়াশিওরকর রোগ হয়, এটা একটি রোগের নাম, যেটা হয়তো তোমরা অনেকেই নতুন শুনছ। এটা হচ্ছে কোয়াশিওরকর রোগ। এ রোগের কারণে দেহের স্বাভাবিক বৃদ্ধি ও গঠন বাধাগ্রস্ত হয়। শিশুদের বৃদ্ধি বাধাগ্রস্ত হলে শিশু পুষ্টিহীনতা বা অপুষ্টিতে ভোগে, অর্থাৎ এই যে আমিষের অভাব হলে শিশুদের দেহে যে স্বাভাবিক বৃদ্ধি রয়েছে সেই বৃদ্ধিগুলো বাধাগ্রস্ত হয়, যার কারণে শিশু পুষ্টিহীনতা বা অপুষ্টিতে ভোগে। এরপরে এই যে আমিষের অভাবজনিত রোগ, অর্থাৎ কোয়াশিওরকর রোগ, এই রোগটা সম্পর্কে যেহেতু তোমরা পূর্বে পরিচিত নয়, তাই তোমাদের বোঝার সুবিধার্থে এই রোগ হলে কী কী লক্ষণ দেখা দিতে পারে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি। তোমরা খেয়াল করো, এই বিষয়টি তোমাদের বইয়ে নেই, কিন্তু তোমাদের জানার জন্য আমি এখানে অন্য জায়গা থেকে এখানে ইনক্লুড করেছি, তোমরা বিষয়টি অবশ্যই জেনে নেবে। দেখো, কোয়াশিওরকর রোগের লক্ষণ কি করে বুঝবো যে আমার কোন রোগটি হয়েছে, এটার কিন্তু লক্ষণ দেখেই বোঝা যায়। তাহলে দেখো, এই রোগের লক্ষণ হচ্ছে শিশুদের খাওয়ার অরুচি হয়। দেখা যায় অনেক শিশুরা একটু খাওয়ার পরে আর খেতে চায় না, বা খেলে খাওয়ার কোনো বিষয় দেখলে বা খাওয়ার কোনো কিছু দেখলে দেখবে আর খেতে চাচ্ছে না, সেইটা হচ্ছে এই রোগের একটা লক্ষণ। এটা যদিও অন্য রোগেরও লক্ষণ হতে পারে। পেট বড় হয়ে যায়, অর্থাৎ পেট স্বাভাবিকের তুলনায় বড় হয়, এবং ঘন ঘন ডায়রিয়া হয়। সবশেষে হচ্ছে পেশি দুর্বল হয়, অর্থাৎ সবসময় দুর্বল অনুভব করবে, কোনো কিছু কাজে সে মনোযোগ দিতে পারবে না বা পেশিগুলো দুর্বল হয়ে যাবে। এই যে রোগটা হলো কোয়াশিওরকর রোগের লক্ষণ, এগুলো যদি প্রকাশ পায় তাহলে চিকিৎসা করে, সঠিক চিকিৎসা দ্বারা এই রোগ নিরাময় করা যেতে পারে। তবে নিরাময় করা হলেও দেহে মানসিক স্থবিরতা আসে, অর্থাৎ এই রোগটি সম্পূর্ণরূপে ভালো হলেও মানসিক, মনের দিক থেকে একটা দুর্বলতা চলে আসে, অর্থাৎ মনে হবে যে সবসময় আমি কেমন জানি একটু অসুস্থ। এই গেল আমিষের অভাবজনিত রোগ, অর্থাৎ কোয়াশিওরকর রোগের লক্ষণ। প্রোটিনের অভাব হলে কোয়াশিওরকর রোগ ছাড়াও যে রোগটা হয় সেটি হচ্ছে মেরাসমাস। তোমরা শুধু এটুকুই জেনে রাখো যে কোয়াশিওরকর বাইরেও প্রোটিনের অভাব হলে মেরাসমাস রোগ হয়, এছাড়াও অন্যান্য রোগেরও কিন্তু সৃষ্টি করে যদি আমাদের শরীরে প্রোটিনের অভাব থাকে। প্রোটিনের অভাবে বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং রক্তস্বল্পতা দেখা দেয়, অর্থাৎ রক্তে যে হিমোগ্লোবিনের পরিমাণ থাকার কথা সেটা থাকে না, স্বাভাবিকের তুলনায় সেটি কম থাকে, যার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অর্থাৎ অল্পতে অসুস্থতা ফিল করা হয়। তরল প্রোটিনকে তাপ দিলে, এ বিষয়টি তোমাদের ভালো করে জানতে হবে, কারণ এটা প্র্যাকটিক্যালি আমরা সবাই প্রায় জানি, কিন্তু আসলে কেন হয় সেই বিষয়টি জানি না। তরল প্রোটিনকে তাপ দিলে প্রোটিন জোমাট বেঁধে শক্ত হয়ে যায়, যার কারণে ডিমকে তাপ দিলে সাদা অংশটি শক্ত হয়ে যায়। এটা আমরা প্রত্যেক দিনই প্রায় সবাই দেখি, কিন্তু
জানি না আসলে বিষয়টি কেন হয়। এই যে ডিমের তরল প্রোটিন, অর্থাৎ ডিমটা এমনিতে ভাঙলে দেখবা কি সাদা অংশটি তরল এবং কুসুমটাও কিন্তু তরল তরলের মতোই হয়ে থাকে, কিন্তু যখনই তাপ দেওয়া হয় তখন ডিমের সাদা অংশটা শক্ত হয়ে যায়। এটা কিন্তু যেহেতু এটা প্রোটিন, প্রোটিনকে তাপ দিলে সেটি জমাট বেঁধে শক্ত হয়ে যায়। এই হলো প্রিয় শিক্ষার্থীরা আমিষ বা প্রোটিন কি সেটার শ্রেণীবিভাগ, কোনগুলো আমিষ বা প্রোটিন খাবার সেগুলো জানলাম এবং প্রোটিনের অভাব হলে কী কী রোগ হয় সেগুলো কিন্তু আমরা জানলাম। এবার আসি খাদ্যের 3 নম্বর উপাদান, অর্থাৎ স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য। যেসব খাদ্যে তেল বা চর্বি জাতীয় উপাদান বেশি থাকে এদেরকে স্নেহ জাতীয় খাদ্য বলে, অর্থাৎ যে খাবারগুলোতে তেল বা চর্বি বেশি থাকে সেগুলোকে আমরা স্নেহ জাতীয় খাদ্য বলি। স্নেহজাতীয় খাদ্যকে শক্তি উৎপাদনকারী উপাদানও বলা হয়, যেহেতু এই খাবারগুলো খেয়ে আমাদের শক্তি সঞ্চয় হয় এবং শক্তি উৎপাদন হয়, সেই কারণে এই স্নেহজাতীয় খাদ্যকে শক্তি উৎপাদনকারী উপাদানও বলা হয়। স্নেহজাতীয় পদার্থে 20 প্রকার চর্বি জাতীয় অ্যাসিড পাওয়া যায়, অর্থাৎ এই স্নেহজাতীয় খাদ্যে 20 ধরনের চর্বি জাতীয় অ্যাসিড রয়েছে। এবার আমিষ জাতীয় খাদ্যের মতোই স্নেহজাতীয় খাদ্যেরও প্রকারভেদ রয়েছে। স্নেহজাতীয় খাদ্যকে 2 ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে প্রাণী স্নেহ এবং অন্যটি হচ্ছে উদ্ভিজ্জ স্নেহ। প্রাণী থেকে পাওয়া স্নেহজাতীয় খাদ্যকে প্রাণী স্নেহ বলে, যেমন মাছের তেল, মাংসের চর্বি, ঘি, মাখন ইত্যাদি। তোমরা এই নামগুলো থেকেই বুঝছো যে সবগুলোই প্রাণী থেকে পাওয়া, এই ধরনের স্নেহকে আমরা বলবো প্রাণীজ স্নেহ। এরপরে রয়েছে উদ্ভিজ্জ স্নেহ, উদ্ভিদ থেকে পাওয়া স্নেহ জাতীয় খাদ্যকে উদ্ভিজ্জ স্নেহ বলে। তোমরা যদি আমিষ প্রকারভেদটা ভালো করে বুঝে থাকো তাহলে কিন্তু তোমরা স্নেহ জাতীয় খাদ্যের প্রকারভেদটাও খুব ভালো করে বুঝতে পারবে এবং দেখবে যে দুটা প্রায় অনেকটাই কাছাকাছি, বিষয়টি কিন্তু ভালো করে খেয়াল করবে। স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য আর আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য কিন্তু এক নয়, তবে দেখতে মনে হবে যে অনেকটাই কাছাকাছি ধরনের। তোমরা বিষয়গুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে ভালো করে খেয়াল করে করে পড়বে। তাহলে দেখো উদ্ভিজ্জ স্নেহ কোনগুলো, সয়াবিন, বাদাম, সরিষা, তিল, জলপাই ইত্যাদি তেল হচ্ছে উদ্ভিজ্জ স্নেহ। মাংসের চর্বি, ঘি, মাখন ইত্যাদি হচ্ছে জমাট স্নেহ, অর্থাৎ দেখবা মাংসের চর্বিগুলো যে শক্ত হয়ে থাকে, ঘি শক্ত হয়ে যায়, মাখন শক্ত হয়ে থাকে, অর্থাৎ এগুলো হচ্ছে জমাট বেঁধে থাকে, এগুলো হচ্ছে জমাট পাতা স্নেহ। আর সয়াবিন, সরিষা, তিল, জলপাই, বাদাম ইত্যাদি তেল হচ্ছে তরল স্নেহ। তাহলে যদি জমাট স্নেহ এবং তরল স্নেহর মধ্যে 2টি পার্থক্য লিখতে পারলে তাহলে তোমরা নিশ্চয়ই পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু, আমি আবারও বলছি, আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্যের প্রকারভেদ খাদ্যগুলো সম্পর্কে ভালোভাবে পড়বে, না হলে কিন্তু একটা আরেকটির সাথে গুলিয়ে যাবে। তোমরা বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে দেখবে। এই যে স্নেহ জাতীয় খাদ্য বা চর্বি জাতীয় খাদ্য রয়েছে এগুলো আমাদের শরীরে কি কি কাজ করে এবার আমরা সে বিষয়টি দেখব। দেহের তাপ ও কর্মশক্তি বাড়ায়, ত্বকের নিচের চর্বি স্তরে দেহের তাপ ধরে রাখতে সাহায্য করে। ভালো করে খেয়াল করে, দেহের তাপ ও কর্মশক্তি বাড়ায়, অর্থাৎ আমরা যে কাজে শক্তি পাই এবং শরীরের তাপমাত্রা যে বজায় রাখে সেটি কিন্তু এই স্নেহজাতীয় বা চর্বি জাতীয় খাদ্যের কারণেই হয়ে থাকে। দেহের প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করে। দেখো একটা উপাদান কিন্তু আরেকটা উপাদানকে সাহায্য করছে, অর্থাৎ দেখো দেহের প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করে, যে প্রোটিন জাতীয় খাবারগুলো আমাদের শরীরে ঢুকবে সেই প্রোটিনকে রক্ষা করে কিন্তু ক্ষয় থেকে এই স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য। দেহে ভিটামিন এ, ডি, ই এবং কে এর যোগান দেয়। ভিটামিন কয়টি তোমরা নিশ্চয়ই জানো, ভিটামিন কয়টি প্রিয় শিক্ষার্থীরা? ভিটামিন হচ্ছে 6টি। তো 6টি উপাদানের মধ্যে দেখো এই 4টি উপাদানকে কিন্তু যোগান দেয় হচ্ছে এই স্নেহজাতীয় বা চর্বি জাতীয় খাদ্য, অর্থাৎ এই ভিটামিনগুলোকে যোগান দেওয়ার উৎস হিসাবে কিন্তু স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য
কাজ করে থাকে। এই হলো তোমাদের আমিষ বা প্রোটিন এবং স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য খাদ্যের শ্রেণী বিভাগ এবং এর কাজ, এর অভাব হলে কি ধরনের রোগ হয় সেগুলো সম্পর্কে আমরা জানলাম। পার্ট পাঁচে আর একটি বিষয় রয়েছে ক্যালোরির জাতীয় খাদ্য আর কি, সেগুলো আমরা পরবর্তী দিন আলোচনা করব। আজ যেটুকু পড়ালাম এটুকু তোমরা কিন্তু ভালো করে বাসায় পড়বে এবং বিষয়গুলো কিন্তু একটু বারবার মনোযোগ দিয়ে পড়বে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।